শনিবার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হন এসএফআই ও টিএসইউর কর্মীরা। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশের দাবিতে দুই ছাত্র সংগঠনের এই ডেপুটেশন আন্দোলন সম্পর্কে এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জয়দীপ রাউত বলেন, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদাসীনতার রাজ্যের মেধাবী সংখ্যালঘু ছাত্রদের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত হয়ে উঠেছে। দপ্তরের অর্থানুকূল্যে বিভিন্ন পেশাদারি কোর্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। এবছর ও প্রার্থীদের ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এই কোর্সে ভর্তির শেষ তারিখ 8 জুলাই। অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় হচ্ছে, দপ্তর থেকে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। এই পরিস্থিতিতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। অনতিবিলম্বে মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন উপজাতি ছাত্র ইউনিয়ন রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছর আমাদের রাজ্যে যারা সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে সরকারি অর্থনাকূল্যে বিভিন্ন পেশাদারি কোর্সে তাদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। কিন্তু এবছর দেখলাম আমরা সরকারি বিজ্ঞপ্তি অনুসারেও ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়েছে প্রায় আজকে 2 মাস। এই 2 মাস অতিক্রান্ত হওয়ার পরও দেখলাম দপ্তরের উদ্যোগে আজকে মেধা তালিকা প্রকাশ করছে না। ফলে এই সংখ্যালঘু ছাত্রছাত্রীরা আজকে হতাশ। তারা আসলে বুঝে উঠতে পারছে না যে এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তাদের সুযোগ মিলবে কি না। একটা ঘোর অনিশ্চয়তার মধ্যে তারা আজকে পড়েছে। ফলে আমরা ভারতের ছাত্র ফেডারেশন দাবি জানাচ্ছি যে এই সময়ের মধ্যে অবিলম্বে এই মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং মেধা তালিকায় যারা স্থানাধিকারী ছাত্রছাত্রীরা থাকবেন তারা যেন সানন্দে এই কোর্সে ভর্তি হতে পারে, তার জন্য দপ্তর ও সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি জানিয়ে আজকে আমরা এসএফআই টিএসইউর উদ্যোগে আজকে